চুলটা দেখলে পুরো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এতটা সুন্দর, এতটা লম্বা, এতটা গোজ আছে। গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 10টা, 10:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন তেমনভাবে ব্লগিং করা হয়নি, এখন থেকে স্টার্ট করছি। আর কালকে তো সারাদিনটা কন্টিনিউ থাকছে, এখন বিশেষ করে লিখতে বসছি। লেখা চলছেই চলছেই চলছে, লেখা আর আমার বন্ধ হচ্ছে না, মোটামুটি চলতেই আছে। দেখি একদিন দুদিনের মধ্যে কলেজও যাব। মোটামুটি দুটোকে মেনটেন করা ভীষণ, দুটো না একসঙ্গে এতগুলোকে মেনটেন করা ভীষণ কষ্ট, বাট ঠিক আছে, কষ্ট করছি, একটু একটু কষ্ট করাও ভালো। আর এখন লেখালেখি করে নিই, ওপাশে সোনার সঙ্গে ফোনে কথা হচ্ছে, ও লিখছে আমিও লিখছি, আর দু বোন একসঙ্গে থাকলে হয়তো লেখাটা মানে আরও ভালো হতো, গল্প হতো লেখা হতো, গল্প হতো লেখা হতো, এরকমভাবেই হতো। আর কাল কাল বা পরশু আমার দুই পিসিমণি আসবে, ছোট পিসিমণি মেজো পিসিমণি আসবে, আর আমার ছোট পিসিমণির বার্থডে আছে, ওটা নিয়েও একটু চিন্তা করছি। আর পিসিমণির বার্থডেই প্রথম মানে আমার একটা মানে বয়স বা জ্ঞান হতেই প্রথমে আমি আমার ছোট পিসিমণির বার্থডেটা আমরা কাছ থেকে পাচ্ছি, যেহেতু আমার পিসিমণি ছোট পিসিমণি ইঞ্জিনিয়ার এবং কলকাতাতে সার্ভিস করেন, ওই জন্য খুব একটা কাছে পাই না। এবছর যখন পাচ্ছি তাই আমাদের প্ল্যানিং আছে ছোট পিসিমণির বার্থডেটা সেলিব্রেশন করার। দেখা যাক কী হয় বা কী গিফট নেই, ওরকম ডিসকাশন চলছে মার সঙ্গে, আমরা সবাই মিলে আলোচনা করছি কি হয় না হয় দেখা যাক। আর চলো এখন আমি লেখালেখিটা করে নিই তাড়াতাড়ি করে। এখন কিন্তু আমি পড়তে বসছি, আর এমন স্টুডেন্ট আমি কি বলবো, পড়তে বসার আগে নেল শেপার দিয়ে আগে নখটাকে ঠিক করে নিচ্ছি, পুজো আসছে ওই সবই করছি। আর অ্যাকচুয়ালি পড়তে বসার আগে একটু এইসব মানে খুরখুরে কাজগুলো কিন্তু লেগেই থাকে। যাই হোক এখন লিখতে বসছি, লেখালেখি চলছে, নিচে ধেপে লিখছিলাম, পিঠটা এত ব্যথা করছে তাই আর নিচে ধেপে লেখা হয়নি, কোলের ওপর নিয়ে বসে লিখছি। আর টেবিল মানে স্টাডি টেবিলে যেটা ওটা তো আমার থেকে গেছে, আনা হয়নি। যখন ভালো লাগছে না তখন তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, আসলে আমারও তো একটু মানে মাইন্ডটা ফ্রি থাকা দরকার, তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আমার পেনের ব্যাগ, যতই বড় হয়ে না হয়ে যাই না কেন আমার ছোটবেলার কিছু কিছু শখ এখনও আছে, পেনের ব্যাগ বা আমার মানে এইসব ছোটো ছোটো পড়াশোনা জিনিসগুলো এখনও ভালো লাগে। এটা আমি দীঘাতে গিয়ে যখন আমি এমএসসি করছিলাম, হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে তো এমএসসি কমপ্লিট করেছি, যখন আমি ওই কলেজ থেকে ট্যুরে গেছিলাম তখন আমি এই পেনের ব্যাগটা কিনেছিলাম, ওটা তবে থেকে আমার কাছে আছে এবং এটা আমার সবসময়ের জন্য থাকে স্কুলে, মানে সবসময়ের জন্য আমার ব্যাগেই থাকে, এটা আমার ভীষণ একটা প্রিয় পেনের ব্যাগ। যতই দিন যাক না কেন এই এই সব কিছু কিছু জিনিসের উপর মায়া কোনোভাবেই সরানো যায় না। এখন স্কুল থেকে এসে বিকেলবেলা দেখি লালু মামা কামরাঙা দিয়ে মানে সুন্দর মাখি টেখি রেখেছে, আমি ওইটা বসে খাচ্ছি। আর আজকে কী বার বলো তো, আজকে কিন্তু বৃহস্পতিবার। স্কুল থেকে এসে বিকেলবেলা বসছি, ঠাকুমা বসছে, আসার সঙ্গে সঙ্গে বলবে তুমি কোথায় গেছিলে, তুমি কোথায়, প্রত্যেক দিনই বলে যে ঠাকুমা স্কুল যাচ্ছে, আবার বলবো তুমি কোথায় গেছিলে। মানে একজন 93 বছরের মানে বয়স্ক মহিলা, মানে বুঝতে পারছো তোমরা যে তাও তাও বলবো ঠাকুমা অনেকটাই অনেকটাই ফিট আছে। আর এখন বাড়ির চারিদিকটায় দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এগুলো দেখো এই সব যে মাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রায় অনেকটাই কিন্তু আমাদের বাড়ির মাঠ, কিন্তু ধান চাষ টাষ তো কে করবো, ওই সব তো আর হয় না, এগুলো সব লোককে চাষ করতে দিয়ে দেওয়া হয়, ওই রকমই হয়। আর এখন উপরে উঠে এসেছি, যেহেতু আমি গাড়ি ঘোড়ায় যাতায়াত করি প্রত্যেক দিন ধুলো বালি স্কিনটাকে পুরো শেষ করে দেয়, তাই আমি এটা প্রায় করি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কুল থেকে এসে আগে গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়ে ঘুমিয়ে যাবো। আর তোমাদের দাদাভাই কী বলছে জানো, বলছে দেখো তোমার জন্য ওপরে গোলাপ জল আর তুলোটা রেখে দিয়েছে, ওটা কিন্তু মুখে লাগিয়ে নেবে, যা অবস্থা হয়েছে তোমার, মুখের দিকে তাকানো যাচ্ছে না স্কুল থেকে আসার পরে। অ্যাকচুয়ালি তাই, যখন স্কুল থেকে ফিরি সারাদিনের টায়ার্ডনেস প্লাস মানে এত পলিউশন, অবস্থা পুরো খারাপ হয়ে যায়, ও নিজে তুলো আর গোলাপ জল বের করে রেখেছে, আমার এত হাসি পাচ্ছিল। আর যাই হোক তোমরা কিন্তু অনেকদিন তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ না, আর ওকে আমি বলেছি তুমি এতটাই বিজি থাকছো যে আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হচ্ছে না, তোমার সঙ্গে কিন্তু কালকে একটা ভিডিও বানাবো। আর দেখো সন্ধেবেলা আমি মানে বাচ্চাদের মতো খাচ্ছি, তোমরা আবার হাসো না, বাড়িতে বসে জল বিস্কুট খাচ্ছি, তোমরা কি খাও, এইটা কিন্তু আমার বরাবর খুব ভালো লাগে। আর এটা দেখো সব সবজিগুলো কাটছি কালকে রান্নার জন্য, রাত্রে খিচুড়ি হবে, বাড়িতে পিসিমণি আছে আর মানে পিসি শাশুড়ি আর মাও আছে, মা বলছিল রেখে দাও আমরা পরে কাটবো, বললাম না ঠিক আছে, আমি যখন বসছি আমি কেটে নিই, আমার ভালো লাগছে, এমনি বোর লাগছিল বসে বসে এইসব কাটাকুটি করলাম, নাহলে কিন্তু সবজি টবজি সব মা কেটে দেয়।
আজকে বসে এইসব কাটাকুটি করছি। আর হ্যাঁ, পুজোর আগে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর আমি পুজোর আগেই তোমাদেরকে দেব, আর তোমরা কাল পরশুর ভিডিওতেই জানতে পারবে। আশা করি তোমাদের সবার শুনে খুবই ভালো লাগবে। এটা মানে অনেক দিন থেকেই বলবো, অনেক দিন থেকে করবো করবো আর হয়ে উঠছিল না। যাই হোক, এখন আমি খিচুড়ি বানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, নিরামিষই হচ্ছে। গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল না কী চাল জানি না, মোটামুটি খিচুড়ির চাল, আমি নামটা জাস্ট আমার মনে আছে তাই বললাম। ডালটা ভাজছি আর মা চাল ভিজে রেখেছিল, চাল ডাল দিয়ে সব কিছু দিয়ে ভাজাভুজি করে এখন মোটামুটি ফুটছে। তার মাঝখানে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা বাড়িতে মোটামুটি এখন শেষ হয়ে গেছে, সদ্য পুজো টুজো হলো শেষ হয়ে গেছে। নারকেলটা ছিল, নারকেল কুচি আর ওই বাদামটা দিয়ে খিচুড়িটা নাড়ছি। যাই হোক, খাওয়ার পরে কিন্তু বাড়ির সবাই বলছিল, পিসিমণি সবাই বলছিল যে খিচুড়িটা ভালোই হয়েছিল। আর এখন খিচুড়ি করছি, খিচুড়ি টিচুড়ি করে নিয়ে একদম ঘুম ঘুম বলতে আমার শরীরটা খুবই খারাপ হয়েছে, হঠাৎ করে পা যন্ত্রণা করছিল। তাই আর তোমাদের সঙ্গে কিন্তু তেমনভাবে কোনো ব্লগিং করা হয়নি, একদম কালকে তোমাদের সঙ্গে আবার কথা হবে, কালকে সরি, একদম তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো, ওটা তোমরা দেখো, এরপরে তোমাদের আশা করি ভালো লাগবে এবং অবাক হয়ে যাবে। আজ শুক্রবার আর এখন 9টা বাজে, আমি এখন এডিট করব, ভিডিও পোস্ট করব। যে কালকে সারাদিনের তো ব্লগিং মানে যা যা ভিডিও করেছি ওটাই এখনও এডিট করা বাকি আছে, এডিট করব, পোস্ট করব। তার সঙ্গে তোমাদেরকে বলি, এই পুজোর সময় এখন সবাই হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং এইসব অনেক কিছু করা হচ্ছে, আমি নিজেও হেয়ার স্মুথনিং করিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের খুব প্রিয় একজন মানুষ হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং করিয়েছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো এবং ওর চুলটা দেখলে পুরো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এতটা সুন্দর, এতটা লম্বা, এতটা গোজ আছে। ওর হেয়ার স্মুথনিংটা কীভাবে হলো না হলো ওটা তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট অপূর্ব, ওর চুলটা দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে যে কোথা থেকে কোথায় বা কতটা সুন্দর লাগছে ওকে। অ্যাকচুয়ালি ওই দিন আমি থাকার মানে সময় পাইনি, সুযোগ হয়নি, সোনাই ছিল, সোনাই কিছু কিছু ব্লগিং করেছে, নাহলে সোনাই ভিডিও করেছে, তোমরা দেখো। আর হেয়ার স্মুদনিং, হেয়ার স্ট্রেটনিং নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে একটা ভিডিও বানাবো, যারা করতে চাইছো অনেকে বলছে দিদি হেয়ার স্মুদনিং করাবো না স্ট্রেটনিং করাবো, ওটা নিয়ে তোমাদেরকে আমি খুব রিসেন্ট একটা ভিডিও দেব, তোমরা কিন্তু ওটা দেখো। আর এই যে হেয়ার স্মুথনিং কিন্তু মানে বাজেটটাও তোমাদেরকে বলে দিই, আমি যেই বাজেটে করেছি আমি কিন্তু করেছি 2,500 টাকায়, আর মানে খুবই কম প্রাইসেই করেছি। যেহেতু যার কথা বলছি ওর চুলটা অনেকটাই লম্বা, অনেকটাই গোজ এবং অনেকটাই সুন্দর, এমনি আগেও সুন্দর ছিল এখন তো আরোই সুন্দর, ওরটাও কিন্তু খুবই কম টাকায়। আর যে দিদির নাম্বারটা দিচ্ছি, তোমরা ওই দিদির নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে তোমরাও খুব কমে কিন্তু হেয়ার স্মুথনিং করতে পারবে। আর চলো পূজার হেয়ার স্মুথনিং ভিডিওটা দেখে নাও। দেখো কি হয়েছে তোমাদের পূজা দিদি ভাইয়ের, এই পূজার কথাই বলছিলাম কিন্তু, তোমরা দেখো ওর চুলটা এমনিতেই ভালো আর খুবই গোজ, খুবই লম্বা ছিল, তারপরেও মানে এত জ্বর ধরে যাচ্ছিল চুলে, তাই ভাবলাম, আমিও বললাম, ও দুজন মিলে ডিসিশন নিলাম চল একবার স্মুদনিং করিয়েই নেই, স্মুদনিংটা করিয়ে নিলে দেখবি চুলটা খুব সিল্কি এবং খুব ভালো লাগবে। বাট ওর অবস্থা দেখো, তাকাতে পারছে না, সকাল 7টায় গেছিলো, এখন বাজে 7:30, মানে এত সময় লাগছে ওর, 7:30 না এখন কিন্তু 5টা, মানে কমপ্লিট হতে কিন্তু 7টা বেজে গেছিলো, সকাল 7টায় ও গেছিলো, মানে এতটাই ওর মানে চুলের টাইম লেগেছে। যাই হোক, ওর চুলের কাজ তো চলছেই। দেখো তোমরা দুটো চুলের মাঝখানে অনেকটাই তোমরা পার্থক্য বুঝতে পারবে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখো চুলটা এই যে এরকম আছে এরকম, আর পরে দেখো কতটা সিল্কি হয়ে গেছে, কতটা দারুণ হয়ে গেছে, আরো অনেকটাই বাকি, এখন সবে শুরু হয়েছে। দেখি একটু মুখটা দেখি, মোটামুটি ওর অবস্থা খারাপ, কিন্তু একটু স্টাইল মারতে গেলে কিন্তু অবস্থা খারাপ হতেই হবে। যে তোমাদের সবাইকেই বলছে, আর তোমরা যারা স্মুদনিং করতে চাইছো এই দিদির কাছে, তোমাদের কিন্তু বলে রাখি, একটা তোমাদেরকে 4 থেকে 5 ঘন্টা টাইম নিয়ে আসতেই হবে। এর চুলটা একটু লম্বা বলে ওর বেশি সে টাইম লেগেছে, কিন্তু তোমরা যদি করতে চাও, কারণ আমার এই ব্লগিং দেখে কিন্তু অনেকেই দিদির সঙ্গে যোগাযোগ করেছো, তার মধ্যে 2-3 জন অলরেডি করিয়েছো স্মুদনিং, তাদেরকেই সবাইকেই বলছি যদি তোমরা করতে চাও হাতে কিন্তু 5 ঘন্টা একটা টাইম নিয়ে আসতেই হবে, যদি পারো দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে সকাল সকাল তোমরা চলে আসতে পারো।
আর ও বাড়ি চলে এসেছে, দেখো চুলটা কতটা ভালো লাগছে, ওকে নাড়াতে বলতে কেমন নাড়াচ্ছে, দেখো পুরো টেডি বিয়ারের মতো এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। আর তোমরা জানিও ওর চুলের হেয়ার স্মুথনিংটা কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে, মানে যখন পুজোর সময় ছাড়াবে মানে সবাই ওর দিকেই তাকিয়ে থাকবে মনে হচ্ছে, মানে পূজা তোর সঙ্গে কিন্তু আর বেরোবো না, তোর দিকেই সবাই তাকাবে। আর আমার কত লক্ষ্মীমন্ত বান্ধবীটা এত সহ্য করেছে, বলছে আমি আর পাচ্ছি না, তোদেরকে আর ভিডিও করতে হবে না, আমাকে ছাড় ছাড়। আর যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, আর জানিও ভিডিওটি কেমন লাগলো, ওর চুল কেমন লাগলো। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে কালকে, আর কালকে ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। কিন্তু এখনও আমাদের ফটো তোলা ভিডিও সেশন চলতেই আছে চলতেই আছে। যাই হোক, আমি এখন ভয়েস করছি, এখন বেজে গেছে 9:50, আমি তাড়াতাড়ি আসছি, টাটা বাই, রেডি হবো।